সৌম্য যেন এমনই, যখনই বাজে পারফরমেন্সের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তার ব্যাটকে কথা শুনিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নেন। এবার জাতীয় ক্রিকেট লীগের প্রথম দুই ম্যাচে 50 তুলে নিয়েছেন। আক্ষেপ ছিল সেটাকে শতকে রূপান্তরিত করার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার 3 অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করলেন সৌম্য। সেই সুবাদে রানের পাহাড়ে আরোহণ করেছে বিসিবি নর্থ জোন। আগের দিন মিঠুন মিজান সেঞ্চুরি করেছিলেন, এবার তিনি নেমে অপরাজিত 104 রানের ইনিংস খেললেন সৌম্য। 4 নামা সালমান ও 5 নামা মোসাদ্দেকও 50 পেলেন। তাতে প্রথম ইনিংসে মাত্র 3 উইকেটে 563 রানের বড় স্কোর করে ফেলে সেন্ট্রাল জোন। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মাত্র 12 রানে ওপেনার পারভেজ হাসান ইমনকে হারায় নর্থ জোন। 3 ও 4 নামা তানভীর নাইমরা ফিরলেন কেবল 18 করে, সানজামুল ফিরলেন কোনো রান না করে। তবে ওপেনার তানজিদ ছিলেন অবিচল, 90 রানে আউট হওয়ায় অল্পের জন্য শতক মিস অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। 172 রানে 5 উইকেটে দিন শেষ করে নর্থ জোন। এদিকে আরেক ম্যাচে আগের দিনের জাগানোর সম্ভাবনাকে বাস্তবে রূপ দিলেন জাকির হাসান। কাঙ্ক্ষিত 3 অঙ্ক ছুঁয়ে খেললেন 156 ইনিংস, করেন 158 রান। 9 উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন 59 রান করা নাসুম। তবুও 260 রানে গুটিয়ে যাওয়া দলটি এখনও পিছিয়ে 26 রানে। দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ইস্ট জোন দারুণ শুরু করার পরও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে। 73 রানে অপরাজিত থেকে দলকে টানছেন আফিফ হোসেন, তাকে সঙ্গ দিচ্ছেন ইরফান শুক্কুর। এর আগে আশরাফুল 25 ও অধিনায়ক ইমরুল কায়েস 39 রান করে আউট হন। চতুর্থ দিনে নিশ্চয়ই নিজেদের 26 রানে পিছিয়ে থাকাটাকে বড় রানের লিডে রূপান্তরিত করতে চাইবে সাউথ জোন। মেহেদি নাইম, সময় সংবাদ।